हेलो व्यूअर्स, आमी श्रेया और अपन सकल के स्वागतम आमार श्रेयास कुजिन चैनेले। आज आमी अपन तैरी करे देखाबो एकटी हेल्दी सालाड रेसिपी। आशा करी अपन सकलेर भालो लागबे। जदि भालो लेगे थाके ताहले अवश्य लाइक कमेंट और शेयर करबेन एवं आमार चैनलटिके सबस्क्राइब करबेन और नतून नतून भिडियोर आपडेट पावार जन्य पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखबेन। चलुन ताहले देखे आसा जाक। आज आमी आपनादेर तैरी करे देखाबो एकटी सुपार हेल्दी हाई प्रोटीन न्यूट्रिशियस डिश जा आपनादेर ओजन कमाते सहाज्य करबे। आर ता होलो दारुण टेस्टी प्रोटीन सालाड। सालाड बानानोर जोन्नो आमी एखाने छोला न्याचुरल फर्मे यूज ना करे एर प्रोटीनेर मात्रा बहुगुण बाड़ानोर जोन्नो छोलार स्प्राउट तैरी करे निएछि। स्प्राउट तैरीर जोन्नो आमी देर कप छोला 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর একটি সুতি কাপড়ে বেঁধে 2 দিন একটি বক্সে রেখে দিয়েছিলাম। দেখুন সুন্দর স্প্রাউট তৈরি হয়েছে। আপনারা চাইলে স্প্রাউটের পরিবর্তে ভেজানো ছোলাও ইউজ করতে পারেন। এর সাথে নিচ্ছি 1 কাপ ভাজা বাদাম যা সালাডে একটি অন্যরকম টেস্ট অ্যাড করবে অ্যান্ড ইট গিভস আস হাই প্রোটিন অ্যান্ড হেলদি ফ্যাট। আর নিচ্ছি 1 কাপ খোসাসহ নাইসলি কাট অ্যান্ড ডাইসড কিউকাম্বার। আর দিচ্ছি 1 কাপ চপড টমেটো, কুচি করে কাটা 1/2 কাপ পেঁয়াজ আর কিছু ফ্রেশ ধনে পাতা কুচি। এবার দিচ্ছি 100 গ্রাম পনির, হুইচ ইজ অ্যানাদার রিচ সোর্স অফ প্রোটিন। আমি এখানে র পনির ইউজ করেছি। আপনারা চাইলে পনির বাটার দিয়ে একটু সটে করে নিতে পারেন। আর সবশেষে একটু স্পাইসি টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 2 থেকে 3টি। আমার সব হাই প্রোটিন ইনগ্রেডিয়েন্টস দেয়া হয়ে গেছে। এবার আমি স্যালাডের জন্য ড্রেসিং তৈরি করে নেব। 1 টেবিল স্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি ড্রেসিংয়ের জন্য, হুইচ কন্টেন্স হাই অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, দিচ্ছি স্বাদমতো লবণ, কিছুটা বিট লবণ আর 1 চা চামচ চাট মশলা যা সালাডে একটা খাট্টা বা টক টক টেস্ট আনবে। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সালাডের বোলের মধ্যে ঢেলে দেব। ভালো কোডিংয়ের জন্য সব উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার হাই প্রোটিন হেলদি স্যালাড। এবার সার্ভ করার পালা। দেখুন কি সুন্দর একটা কালারফুল লুক এসছে। এই স্যালাড ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ে আপনারা খেতে পারবেন। সবাইকে রিকোয়েস্ট করব এই রেসিপিটি ট্রাই করে দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।